তো ওয়েলকাম বন্ধুরা, আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, তো এই ভিডিওটা হচ্ছে বেসিক্স অফ ডিএনএ রেপ্লিকেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা 12-এ কোনো বোর্ড এক্সাম হোক বা নিট, সে এখান থেকে কোনো না কোনো কোশ্চেন এসেই থাকে। ঠিক আছে, তাহলে চলুন চলো দেখা যাক। তো আমরা যে ডিএনএ রেপ্লিকেশনটা করব, তার আগে আমাদের একটা জিনিস জানা দরকার, যেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। এটা একটা রিলেশন। তো এটা ফ্রান্সিস ক্রিক 1953 খ্রিস্টাব্দে বা 1953-তে আবিষ্কার করেছেন। তো সেই সম্পর্কটা সম্বন্ধে আগে জানতে হবে, কারণ ডিএনএ রেপ্লিকেশন এই রিলেশনটারই একটা পার্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, সবার প্রথমে কি হয়, মানে অ্যাকচুয়ালি সবার প্রথমে বলাও ঠিক না, মানে এদের মধ্যে রিলেশনটা প্রথমে ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে, যেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। ঠিক আছে, আবার ডিএনএ থেকে নিজে ডিএনএও তৈরি করতে পারে, যেটাকে প্রতিলিপিকরণ বা ডিএনএ রেপ্লিকেশন বলে থাকি। আবার আরএনএ থেকে কি হয়, প্রোটিন তৈরি হয়, যেটাকে আমরা ট্রান্সলেশন বলি। ঠিক আছে, এগুলো আমি একে একে ভিডিও নিয়ে আসবো, কিন্তু সবার আগে আমি আজকে যে ভিডিওটাতে বেসিক্স মানে ডিএনএ রেপ্লিকেশনের স্টেপসে যাওয়ার আগে বেসিক্সটা যদি ক্লিয়ার না থাকে তাহলে স্টেপসটা বুঝতে অসুবিধা হয়। তাই প্রথম ভিডিওটাতে আমি খুঁটিনাটি যা বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আরএনএ থেকেও আবার ডিএনএ তৈরি হতে পারে, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে হয়ে থাকে, রিভার্স ট্রান্সক্রিপশন যেটাকে বলে, এবং হচ্ছে যেটা রিভার্স ট্রান্সক্রিপ্টেন্স। যেহেতু ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, তাই আরএনএ থেকে ডিএনএ হলে সেটা রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, এবং এই পদ্ধতিতে যে ডিএনএটি তৈরি হয় সেটাকে সিডিএনএ বলে, স্মল সি ক্যাপিটাল ডি ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল এনএ। ঠিক আছে, কমপ্লিমেন্টারি ডিএনএ যেটাকে বলা হয়ে থাকে, কমপ্লি সি ডি এন এ। ক্লিয়ার? তো যে যে যেভাবে আরএনএ থেকে, মানে যদি আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় কোন পদ্ধতিতে, যদি ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন হয়, যেহেতু উল্টা দিকে রিভার্স ট্রান্সক্রিপশন, সেই পদ্ধতিতে যে ডিএনএটি তৈরি হয় সেটাকে কমপ্লিমেন্টারি ডিএনএ বলে। ঠিক আছে, তো এইভাবে আরএনএ থেকে একটা সময় কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তো এই যে রিলেশনটা, এই যে ইন্টার রিলেশনটা, এটাকে বলা হয়ে থাকে সেন্ট্রাল ডগমা। ক্লিয়ার? তো এই যে সাইন্টিস্টটার নামও জেনে রাখা দরকার, এটা তো কোশ্চেন এসেছে নিটে, যে কোন সায়েন্টিস্ট এটি প্রপোজ করে। ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। তো এবার হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হোয়াট ওয়ার ওয়াই। তো ডিএনএ রেপ্লিকেশনটা কি, তো খুব সহজভাবে বললে, যখন কোনো কোষ বিভাজন হয় একটা কোষের ডিএনএ ম্যাটেরিয়াল যেটা, সেটাকে কপি হতে হয়, মানে ওর প্রতিলিপি তৈরি করে, যাতে দুটো সেলে সমান ডিএনএ যায়। ঠিক আছে, তো সেই পদ্ধতিটাকে আমরা বলে থাকি ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ। মানে নর্মাল যেরকম আমাদের যদি একটা জেরক্স নোট সেটা দুজনকে দেওয়ার হয়, দুটো জেরক্স করব সেম এবং দুজনকে দেব, সেইভাবে ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে। এবং এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, এর মাধ্যমে একটা থেকে দুটা ডিএনএ তৈরি হয়। ঠিক আছে, এর কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমরা নেক্সট স্লাইডে দেখে দেখবো, এবং এখানে বিভিন্ন উৎসেচক খুবই গুরুত্বপূর্ণ, আর এটিপি এর ব্যবহার হয়ে থাকে। এবং কোথা ডিএনএ রেপ্লিকেশন, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসেই হয়ে থাকে, কিন্তু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যেহেতু নিউক্লিয়াস বলে কিছু থাকে না, ওদের যে আনডিফাইন্ড নিউক্লিয়াস, ঠিক আছে, যেটাকে নিউক্লিয়াস বলা যায় না, নিউক্লিয়েড বা জেনোফার বলে, তাই তাদের নিউক্লিয়াস ট্রু নিউক্লিয়াস নয়। তো তাদের ক্ষেত্রে রেপ্লিকেশনটা সাইটোপ্লাজম হয়ে থাকে। তো এবার হোয়াই, কেন রেপ্লিকেশন হওয়ার উদ্দেশ্যটা কি, আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে সব কিছুরই কোনো না কোনো কারণ আছে, কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া হয় না। তো এই যে আমরা জাইগোট, মানে একটা সেল থেকে আজকে এত বড় একটা প্রাণীতে পরিণত হয়েছে, তো সেক্ষেত্রে এই যে একটা সেলের ডিএনএই কিন্তু কপি হতে 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 সব সেলে গেছে। এবার পরিবেশ ভিত্তিতে কোনো জায়গায় ডিএনএ থেকে জিন এক্সপ্রেস করেছে, কোথাও করেনি, সেটা আলাদা ব্যাপার। তো সেটাই অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশনের উদ্দেশ্য। ঠিক আছে,
এবার ডিএনএ রেপ্লিকেশনে কেন ডিএনএ প্রত্যেকটা সেলে থাকা দরকার, ডিএনএ কে কি বলা হয় ব্লু প্রিন্ট অফ লাইফ, যদি ডিএনএ কি করে নিউক্লিয়াস কে কন্ট্রোল অফ ইউনিট বলে, এবার সেটাকে সেটাকে কন্ট্রোল অফ ইউনিট কেন বলা হয়, নিউক্লিয়াস কে কেন মস্তিষ্ক বলা হয়, কারণ ওখানেই ডিএনএটা থাকে আর সেটাই মেইনলি কন্ট্রোল করে, তাই না, যে কারো গায়ের রঙের বৈশিষ্ট্য কি হবে, কারো উচ্চতা কি হবে, এভরিথিং ডিএনএ তে ব্লু প্রিন্ট রাখা থাকে। ওয়েন কখন হয়, এবার ডিএনএ রেপ্লিকেশনের আগে আমরা যদি ক্লাস ইলেভেনে পড়ে থাকি জানবো যে কোষচক্র বলে একটা জিনিস আছে, তো কোষচক্রে জি ওয়ান এস জি টু এম, তার মধ্যে এস দশায় এস ফেজে রেপ্লিকেশনটা হয়ে থাকে, ঠিক আছে, সরি কোথায় রেপ্লিকেশনটা হয়ে থাকে, এস ফেজে, যেটাকে সিনথেসিস ফেজ বলে, এস ফেজ, ঠিক আছে। কেন এস ফেজেই হয়ে থাকে সেটারও কারণ আছে, কারণ এস ফেজের আগে যে জি ওয়ান ফেজে আমি আগেই বলেছি যে ডিএনএ রেপ্লিকেশন একটি উৎসেচক দ্বারা পরিচালিত পথ বা প্রক্রিয়া, বায়োকেমিক্যাল প্রসেস, তো এই যে উৎসেচক, এই যে প্রোটিনগুলো দরকার হয়, কারণ সব উৎসেচকই কিছু না কিছু প্রোটিন থাকে, সেগুলো এই এস এর যে জি ওয়ান ফেজে তৈরি হয় এবং সেটি যখন এস ফেজে আছে সেগুলো দ্বারা ডিএনএ রেপ্লিকেশনটা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার ফিচার্স অফ ডিএনএ রেপ্লিকেশন, এবার যেহেতু আমাদের সিলেবাসে টুয়েলথ বা নিটে প্রোক্যারিওটিকটাই ফেভারেবল, সুতরাং এখানে আমি যা যা আলোচনা করব বেশিরভাগটাই এসচেরিকা কোলাই বা ইকোলায়ের প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন, কিছু কিছু ক্ষেত্রে আমি ইউক্যারিওটিকের কথাও বলব, সেটা উল্লেখ করা থাকবে বা ডিনোটেড থাকবে, ঠিক আছে। তো সেমি কনজারভেটিভ প্রথম বৈশিষ্ট্য কি, খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটা মিকেলসন আর স্টালস এর পরীক্ষা রয়েছে, ঠিক আছে, সেটা আলাদা একটা ভিডিওতে আমি আনবো। তো সেমি কনজারভেটিভ, কনজারভেটিভ মানে, কনজারভেটিভ মানে বলা হয় না যে কনজারভেটিভ ফ্যামিলি, মানে যে তার সব বৈশিষ্ট্য ধর্ম বজায় রাখতে চায়, সেমি কনজারভেটিভ মানে অর্ধেক, ঠিক আছে। এবার আমরা যদি বুঝি এই যে একটা যদি ডিএনএ হয় সেখান থেকে কি হবে, দুটা ডিএনএ তৈরি হবে, তাই তো। এবার এই একটা ডিএনএ থেকে যে দুটা ডিএনএ তৈরি হবে, আচ্ছা এখানে মাঝখানে হাইড্রোজেন বন্ড থাকে, ঠিক আছে, এবার একটা ডিএনএ থেকে যে দুটো ডিএনএ, সরি, তৈরি হবে তার মধ্যে এই এটা হচ্ছে একটা ডিএনএ, এখান থেকে দুটা ডিএনএ যে তৈরি হবে তার মধ্যে একটা পুরো একটা ডিএনএ কি হয় দ্বিতন্ত্রি হয়, তো এই যে একটা স্ট্র্যান্ড দেখা যাচ্ছে আগের, মানে যেটা কি প্যারেন্টাল ডিএনএ থেকে এসেছে দুটোর ক্ষেত্রে, কিন্তু একটা স্ট্র্যান্ড কি নতুন করে তৈরি হয়, তার মানে কনজার্ভ করলো কিন্তু কি সম্পূর্ণ না, অর্ধেক, এর জন্য এটা অর্ধ সংরক্ষণ, এরকম আরো অনেক মডেল প্রস্তাবিত রয়েছে কনজারভেটিভ ডিসপার্সিভ, সেটা আমি যখন এর এক্সপেরিমেন্ট আলোচনা করবো তখন আমি ডিসকাস করব। এবার হচ্ছে ওরিসাইট, ঠিক আছে, যেটাকে রেপ্লিকেশন অরিজিনও বলা হয়, মানে ডিএনএর কোন একটা নির্দিষ্ট অংশ থেকে কি হয় রেপ্লিকেশনটা শুরু হয়, তাই তো, তো সেইটাকে আমরা বলে থাকি ওরিসাইট, যেমন ইকোলায়ের ক্ষেত্রে ওরিসি, ক্লিয়ার। এবার কেন পার্টিকুলার ডিএনএ তে এত জায়গা থাকতেই, এই যে এখানে একটা ছবির মাধ্যমে দেখা যাচ্ছে সেমি কনজারভেটিভ এই প্যারেন্টাল ডিএনএটার ক্ষেত্রে, তোমরা যদি লক্ষ্য করো দেখতে পারবে যে সবটাই সবুজ হয়েছে, তাই তো, এবং এখান থেকেই দুটা ডিএনএ তৈরি হয়েছে, বা তার মধ্যে একটা প্যারেন্টাল প্রত্যেকটাতে কিন্তু এই লালটাকে নতুন করে এর জন্য সংরক্ষণ করেছে এই স্ট্যান্ডটাকে, কিন্তু এটা নতুন করে তৈরি হয়েছে এর জন্য অর্ধ সংরক্ষণ। আচ্ছা, এবার হচ্ছে বাই ডাইরেকশনাল, বাই ডাইরেকশনাল কেন, বাই ডাইরেকশনাল মানে উভমুখী, মানে যেখান থেকে রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ শুরু হয় সেটি দুই দিকে চলতে থাকে উভয়মুখী, ঠিক আছে, সেটা আমরা ডায়াগ্রাম দেখলে আরো পরে বুঝতে পারবো, বাই ডাইরেকশনাল হয়ে থাকে এবং অলওয়েজ প্রসিডস ইন ফাইভ প্রাইম। আমরা যদি ডিএনএ এর পোলারিটি যে পড়ে থাকি ওয়াটসন পিকের মডেলে জানি যে ডিএনএ দুটা তন্ত্রের একটা একটা থাকে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম, আরেকটা থাকে থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম, এই যে কেন প্রাইম কথাটি ইউজ করা হয় তোমরা কি জানো, আচ্ছা যদি না জেনে থাকো কমেন্ট বক্সে জানাবে আমি বলে দেবো, ঠিক আছে, এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম সবসময় এই অভিমুখে হয়, ঠিক আছে, এবং এটি যার জন্য হয় সেটি হচ্ছে একটা উৎসেচকের ব্যর্থতার কারণে বা
যে এর যে মেন উৎসেচক ডিএনএ পলিমারেজ থ্রি, সেটি এই অভিমুখেই নতুন ডিএনএ কে সংশ্লেষ করতে পারে। সেজন্য সবসময় ডিএনএটি ডিএনএ রেপ্লিকেশন 5' টু 3' হয়ে থাকে, কিন্তু ডিএনএর উল্টো দিকের যে স্ট্র্যান্ড সেটি তো 3' টু 5'। ঠিক আছে, আরেকটা কথা, এই যে 5' টু 3' এটা নতুন তন্ত্রী, আর সেটা যদি প্যারেন্টাল তন্ত্রী হয় সেটা 3' টু 5', কারণ 3' টু 5' এর অপোজিটেই তো 5' টু 3' নতুন তন্ত্রীটা তৈরি হবে। তার মানে এই কথাটি সবসময় মনে রাখতে হবে, কারণ অপশনে দেওয়া থাকতে পারে 5' টু 3' নিউ স্ট্র্যান্ড বা নতুন তন্ত্র, 5' টু 3' প্যারেন্টাল না, 5' টু 3' নতুন, 3' টু 5' প্যারেন্টাল, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার তাহলে একটা সমস্যা যে উল্টো দিকে, উল্টো দিকে স্ট্যান্ডটা কি থাকে? উল্টো দিকে স্ট্যান্ডটা একটা যদি 3' টু 5' হয় প্যারেন্টাল, আরেকটা 5' টু 3', তার মানে ওই দিকে যে নতুন তন্ত্রটা তৈরি হবে সেটা তো আবার 3' টু 5়। কিন্তু ডিএনএ পলিমারেজ থ্রি কি করে? 5' টু 3' ছাড়া চলতে পারে না। সুতরাং ওই ক্ষেত্রে কি হয়, ডিএনএ রেপ্লিকেশনটা কন্টিনিউয়াস হতে পারে না, ভেঙে 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 হয়। কেন ওটা হয়, কিভাবে হয়, সেটা আমি যখন প্রসেস পড়াবো তখন ক্লিয়ার হবে। সুতরাং ওই দিকে কি হয়, ল্যাগ খেতে খেতে তৈরি হয়। এবার ল্যাগ খাওয়া কথাটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত, কারণ কম বেশি আজকাল সবাই পাবজি খেলি, তাই না? তো ওই যে ল্যাগ মানে খন্ডে খন্ডে হয়, এই জন্য ওটাকে ল্যাগিং স্ট্র্যান্ড বলে। তাই ল্যাগিং স্ট্র্যান্ডটা কোন দিকে তৈরি হচ্ছে, নতুন তন্ত্রীর কি 3' টু 5', সরি, হ্যাঁ, আর প্যারেন্টালে 5' টু 3'। এই ওরিয়েন্টেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে রেপ্লিকেশন অরিজিন, পার্টিকুলার এই জায়গাটা থেকে রেপ্লিকেশন শুরু হয়। ঠিক আছে, তো একটা কোশ্চেন মাথায় আসা দরকার, কেন পার্টিকুলার এই জায়গাটি রেপ্লিকেশন অরিজিন হয়, বা কোন এত জায়গা থাকতে কেন একটা কোনো নির্দিষ্ট জায়গা থেকেই রেপ্লিকেশনটা শুরু হয়? এর পেছনে কারণ হচ্ছে, আমরা যদি চার্গফ বেস পেয়ারিং পড়ে থাকি কি হয়, এর সাথে টি বন্ড করে, তাই তো? এবার ধরো এই যে জায়গাটায় প্রচুর এ রয়েছে, এ আর টি, তার মানে এখানে কি ডাবল বন্ডের সংখ্যা বেশি এই রেপ্লিকেশন যে যে জায়গাটা থেকে শুরু হবে। সুতরাং এই জায়গাটা কি বন্ডটা ভাঙতে সুবিধা হয়, তাই না? এটিপি কম খরচ হবে, আর আমাদের বডি বা বায়োলজিক্যাল সিস্টেম সেই সব জিনিসকেই ফেভার করে যেখানে এনার্জি কম খরচা হয়। সেই জন্য যেসব জায়গায় রেপ্লিকেশন অরিজিন হয়ে থাকে সেসব জায়গায় অবশ্যই এটি রিচ রিজিয়ান হয়। এটি রিচ মানে প্রচুর এ আর টি বন্ড, এ আর টি থাকে। যদি এদিকে এ থাকে তাহলে এদিকে সব টি থাকবে, এরকম না যে সবই থাকবে, কিন্তু এ আর টি সংখ্যাটা বেশি থাকবে, পেয়ারিংটা বেশি থাকবে, এবার ডাবল বন্ড থাকবে। তাই যদি জিসি বেশি থাকে তাহলে সেটাকে ভাঙতে বেশি এটিপি দরকার হবে, বেশি শক্তি খরচা করতে হবে। এর জন্য যেসব জায়গায় ডিএনএর এটি রিচ রিজিয়ন বেশি থাকে সেই সব জায়গায় রেপ্লিকেশন অরিজিন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আচ্ছা, সেমি কন্টিনিউয়াস, কেন সেমি কন্টিনিউয়াস হয়? এই যে এটা হচ্ছে 5' টু 3', তাই তো? তো কি হয়, এটা যদি 5' মানে একদিকে ডিএনএ কি হয় কন্টিনিউয়াস হয়, কারণ রেপ্লিকেশন অরিজিনটা থেকে পলিমারেজ কি করে আমি বললাম যে 5' টু 3', কিন্তু আরেক দিকে কি হয় এরকম বিচ্ছিন্ন ভাবে হয়, ল্যাগ খেতে খেতে হয়, এর জন্য এটা ল্যাগিং স্ট্র্যান্ড। ঠিক আছে, হয়তো আমি ওরিয়েন্টেশনটা এখানে জেনারেলি দেখাচ্ছি, পরে আমি ভালো মতো দেখাবো। তো হাই ফিডেলিটি, হাই ফিডেলিটি মানে এরর সংখ্যা খুবই কম হয় ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, তো সেটা কি, বা ডিএনএ রেপ্লিকেশনে হাই ফিডেলিটি মানে হচ্ছে 1 এরর পার 10 টু দি পাওয়ার 10 বেস পর একটা এরর হয়। তো এরর মানে বেস পেয়ারিং অনুযায়ী কি হয়, এর সাথে টি আসার কথা, কোনো কারণে যদি এর সাথে জি এসে যায় সেটাকে এরর বলছে। সুতরাং এটা রেপ্লিকেশনের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে হাই ফিডেলিটি হয়, উচ্চ উর্বরতা সম্পন্ন হয়, মানে খুব ভুল কম করে, এবং সেটাও ওই ডিএনএ পলিমারেজ থ্রির একটা এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি বা প্রুফ রিডিং অ্যাক্টিভিটির জন্য হয়ে থাকে। ঠিক আছে, এই জন্যই ডিএনএ পলিমারেজ থ্রিটা মেন এনজাইম। আচ্ছা, পরের স্লাইডে দেওয়া যাক। তো উৎসেচক, এবার আমরা যদি উৎসেচক অনেক বইয়ে ডিএনএ এ ডিএনএ সি এই জিনিসগুলো থাকে না, কিন্তু এই জিনিসগুলি জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে জায়গাগুলি এটি রিচ রিজিয়ন থাকে সেখানে বিশেষ কিছু নির্দিষ্ট সিকোয়েন্স থাকে। ঠিক আছে, এবং সেগুলো আগে, সবার আগে ডিএনএ এ প্রোটিন বা এনজাইম ডিএনএ সি এই দুটো এসে যুক্ত হয়, এবং তারপরে হেলিকেজ জায়গাটি চিনতে পারে।
ঠিক আছে, হেলিকেজ ডাইরেক্টলি সেই কোথার থেকে রেপ্লিকেশন শুরু হবে এটা বুঝতে পারে না যতক্ষণ না ডিএনএ এ আর সি বাইন্ড করে, বাইন্ড করে, ঠিক আছে। এই হেলিকেজটাকে ডিএনএ বিও বলা হয়ে থাকে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন ধরো তুমি কোনো বন্ধুর বাড়ি যাচ্ছ নতুন কোথাও, তো তুমি তো বন্ধু বাড়িটা জানো না, তাই না? তো সেক্ষেত্রে বন্ধু হয় পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকে বা কাউকে পাঠায় যে সে তোমাকে নিয়ে যায়। তো ডিএনএ এ সির কাজটা ঠিক অ্যাকচুয়ালি এরকম, ঠিক আছে। এবং তারপরে আসে হেলিকেজ। হেলিকেজ যেটা কি করে, এই যে দ্বিতন্ত্রী ডিএনএটাকে যদি রেপ্লিকেশন হতে হয় তাহলে কি হতে হবে, এই যে মাঝখানে হাইড্রোজেন বন্ড থাকে সেগুলোকে ব্রেক করে বা ভেঙে দেয়, ঠিক আছে, যাতে এই যে দুটা তন্ত্রীকে ইউজ করে নতুন ডিএনএ তৈরি হতে পারে, ঠিক আছে। তো তারপরে আসলো টোপো আইসোমারেজ। টোপো আইসোমারেজ টু বা কাইরেজ যেটাকে বলা হয়ে থাকে, বা টোপো আইসোমারেজের অনেক ভাগ রয়েছে, সেটাতে আমি যাচ্ছি না। টোপো আইসোমারেজ টু কি করে, এবার টোপো আইসোমারেজের কাজ জানার আগে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টোপোলজিটা। যদি টোপোলজিটা আমাদের মনে থাকে তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তার আগে আমরা একটা সুন্দর অ্যানিমেশনে দেখতে পাচ্ছি এই যে হেলিকেজটা এভাবে কাজ করে, ঠিক আছে, হেলিকেজটা ঠিক এইভাবেই কাজ করে। আর একটা সুন্দর যদি অ্যানিমেশন দিই, ঠিক চেন খোলার মতো, এই যে দুটো স্ট্যান্ড পরে এগুলো হচ্ছে হাইড্রোজেনগুলি ভাঙার পরে দুটো সিঙ্গেল ডিএনএ স্ট্যান্ড হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে টোপো আইসোমারেজ। তো টোপোলজি বলতে সব কিছুর একটা জিওমেট্রিক ফিগার আছে, তাই না? যেরকম একটা পাহাড়, একটা বল, সবকিছু একটা ফিগার আছে, জেনারেল ফিগার। তো ডিএনএর এটা সাধারণ টোপোলজি বা ফিগার। কিন্তু যখন কি করে, এই জায়গাটা ধরে নাও হেলিকেজ এই পথে কাজ করছে, ঠিক আছে, এটা হচ্ছে রেপ্লিকেশন অ্যাকচুয়ালি ফর্ম। তো কি হয়, যখন তোমরা যদি কোনো দড়ি এভাবে খুলে থাকো কোনোদিন, বা যাদের বাড়িতে ল্যান্ড ফোন ছিল তাদের ডায়ালের তারটা দেখবে অনেক সময় সুপার কয়েলিং হয়, এরকম হতো, এগুলাকে বলে সুপার কয়েলিং। তো যখন ডিএনএ রেপ্লিকেশন হবে এই সুপার কয়েলিং এই জায়গাটায় যখন হেলিকেজ ভাঙা শুরু করবে, এর ওপরে বা এর দিকে কি হয়, স্ট্রেস পড়ে ডিএনএতে, এবং ডিএনএতে স্ট্রেস পড়া, ধরুন এই সুপার কয়েলিং গুলো হয়, তা টোপো আইসোমারেজ কি করে, এই টোপোলজিটাকে ঠিক রাখে, এই নর্মাল টোপোলজিটাকে, এই কয়েলিং গুলোকে খুলে দেয়, ঠিক আছে, যাতে অন্যান্য এনজাইম, যে মেন এনজাইম পলিমারেজ থ্রি, ঠিকঠাক এগোতে পারে এবং রেপ্লিকেশন প্রসেসটা কন্টিনিউ করতে পারে। তো এই হচ্ছে টোপো আইসোমারেজের কাজ। ঠিক এইভাবে এই পাশের যে অ্যানিমেশনটা, লালটা হচ্ছে এটা সার্কুলার ডিএনএ, যেহেতু ব্যাকটেরিয়া ডিএনএ সার্কুলার, এই যে সুপার কয়েলিং গুলো খুলে দিচ্ছে, ঠিক আছে। তো এরপরে যে আমি এনজাইম গুলো সিকুয়েন্সিয়ালি লিখেছি পরপর কাজ অনুযায়ী, তারপরে যেটা আসে সেটা হচ্ছে এসএসবিপি, সিঙ্গেল স্ট্যান্ডিং বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে। এবার এটা কি করে, এই যে এই জায়গাটা কি করেছে, হেলিকেজ খুলে দিয়েছে, এই আগে আগে কে যাচ্ছে টোপো আইসোমারেজ, হেলিকেজ ভাঙতে ভাঙতে যাচ্ছে, আর টোপো আইসোমারেজ কি সুপার কয়েলিংটাকে হতে দিচ্ছে। কিন্তু একটা জিনিস যদি ভেবে দেখা যায়, ধরে নাও এখানে একটা এ ছিল, এখানে জি ছিল, এখানে সি ছিল, ঠিক আছে, এখানে টি ছিল। এবার কি হয়, যখন সিঙ্গেল স্ট্যান্ড মানে ব্রেক হয়ে যায় হাইড্রোজেন বন্ড গুলো, এই যে কোনো একটা তন্ত্রীর মধ্যে এর সাথে টি তো বন্ড করে যেতেই পারে, তাই না? নিজেদের মধ্যে বন্ডিং হইতে পারে, হতে পারতো, কারণ এদের মধ্যে তো ডাবল বন্ড থাকে। তো এই যে জিনিসটা, তার মানে সিঙ্গেল স্ট্যান্ডকে স্টেবিলিটি দেয়, নিজেদের মধ্যে ইন্টার বন্ডিং হতে দেয় না একটা তন্ত্রীর মধ্যে, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ, ঠিক আছে। তারপরে আসলো প্রাইমেজ। এবার প্রাইমেজের ঠিক অ্যানিমেশন দিয়ে বোঝানো যাবে না, আমি যখন ওই প্রসেসে যাব সেখানে অনেকটা ক্লিয়ার হবে। তো প্রাইমেজ যেটাকে ডিএনএ জি বলা হয়, যেটা একটা আরএনএ পলিমারেজও বলা যেতে পারে, কারণ এটা কি করে, এটা এই যে এটা বলার আগে ডিএনএ পলিমারেজ যে থ্রি, এর একটা ড্রব্যাক বা ব্যর্থতা কি, এর একজন দরকার হয়, মানে এ বুঝতে পারে না ঠিক কোন জায়গা থেকে আমি শুরু করব, ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট দরকার হয়। এই যে স্টার্টিং পয়েন্টটা প্রোভাইড করে হচ্ছে প্রাইমেজ,
একটা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ প্রোভাইড করে, এবং তারপরে আমরা জানি এখানে একটা থ্রি প্রাইম ওএইচ প্রান্ত থাকে, এবং সেখান থেকে ও কন্টিনিউয়াসলি প্যারেন্ট স্ট্র্যান্ডে যা বেস বেস থাকে তার চার্গফ রেল অনুযায়ী যদি এ থাকে টি অ্যাড করে, ঠিক আছে, জি থাকলে সি অ্যাড করে, এইভাবে পলিমারাইজেশন, ডিএনএ পলিমারাইজ মানে কি, শৃঙ্খলটা তৈরি করতে থাকে। তো প্রাইমেস্টিকে একটা ফ্ল্যাগ হোস্টিং এর কাজ করে, যে ডিএনএ পলিমারাইজকে বলে যে তুমি এখান থেকে শুরু করো। এবং পলিমারাইজ থ্রি একটা হলো এনজাইম, কারণ এর এর দুটো পার্ট, এবং দুটো পার্টের মধ্যে অনেক সাব ইউনিট বা উপ একক দিয়ে তৈরি, ঠিক আছে, এটার জন্য এটাকে হলো এনজাইম বলে। আচ্ছা, ডিএনএ পলিমারেজ ওয়ান কি করে, এই যে যখন আমি বললাম যে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম যেটা, ঠিক আছে, নতুন স্ট্যান্ডের ল্যাগিং স্ট্যান্ড যেটা, মানে যেখানে বিচ্ছিন্নভাবে তৈরি হতে থাকে, তো সেখানে গ্যাপ থাকে, ওই গ্যাপগুলোকে ভর্তি করবে, মানে এই যে সরি গ্যাপগুলো ভর্তি করা ঠিক বলা ভুল হবে, এই যে প্রাইমেস, মানে এটা অ্যাকচুয়ালি কি আরএন, এবার ডিএনএ এর মধ্যে তো আরএনএ থাকতে পারে না, এবার ডিএনএ পলিমারেজ ওয়ান এসে কি করে, এর ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এক্সোনিউক্লিয়াস এবং পলিমারেজ অ্যাক্টিভিটি রয়েছে, এবং সেটাকে আমি পরে বলছি, তার মাধ্যমে আরএনএটাকে রিমুভ করে দেয় এবং ওই জায়গাটা ডিএনএ এর সাথে এক্সচেঞ্জ করে। এবং তারপরেও দুটো ওকাজাকি ফ্র্যাগমেন্ট, মানে এই যে দুটো ল্যাগিং স্ট্যান্ডে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো থাকে তার মধ্যে ছোট গ্যাপ থেকে যায়, এবং লাস্টে আসে হচ্ছে লাইগেজ বা মলিকুলার গ্লু, মানে আঠার মতো ডিএনএটাকে দুটো ডিএনএ ছোট ছোট অংশগুলোকে কি করে লাগিয়ে দেয়, এবং ওই যে যেটা অবিচ্ছিন্নভাবে বা ল্যাগ করে করে তৈরি হচ্ছিল সেটা একটা সম্পূর্ণ তৈরি, ঠিক আছে। এবার এটা হচ্ছে কি, এই যে লাইগেজ গ্লু এর মতো আঠার মতো কাজ করে, ফাঁকা জায়গাগুলো ভরে দেয়, ঠিক আছে। আচ্ছা, ডিএনএ পলিমারেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ডিএনএ পলিমারেজ প্রোক্যারিওটিসদের ক্ষেত্রে টেমপ্লেট ডিপেন্ডেন্ট, মানে ওই যে প্রাইমেস যে কাজটা করে আমি বললাম, ঠিক আছে, মানে একটা স্টার্টিং পয়েন্ট দরকার হয় এদের, মানে এরা শুধু শুধু কোনো একটা জায়গা থেকে শুরু করতে পারে না, চিনতে পারে না, একটা টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট, মানে কোনো টেমপ্লেটের দরকার নেই, এরা অটোমেটিক্যালি কাজ করতে পারে। আচ্ছা, এর মধ্যে পলিমারেজ ওয়ান টু থ্রি ফোর এনজাইম রয়েছে, তার মধ্যে যেটা ডিএনএ রেপ্লিকেশনে কাজে লাগে সেটা ওয়ান এন্ড থ্রি, এই দুটো মনে রাখলেই হবে, ঠিক আছে। এমন দেন মানে ডিএনএ পলিমারেজ ওয়ান এবং পলিমারেজ থ্রি কি ডিএনএ রেপ্লিকেশনে ইউজ করা হয়, যেখানে ডিএনএ পলিমারেজ থ্রি কি মেইন রেপ্লিকেশন এনজাইম, মানে এই যে প্যারেন্টাল স্ট্যান্ডে কোন নাইট্রোজেন বেস আছে আছে তার বিরুদ্ধে কি করে, চার্গফ রুল অনুসারে এ থাকলে টি, জি থাকলে সি, সি থাকলে জি, টি থাকলে, এইভাবে শৃঙ্খল দীর্ঘায়করণ করতে থাকে এবং ডিএনএ নতুন তন্তুটা তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, ডিএনএ পলিমারেজ ওয়ান কি করে, ডিউ টু ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, এটা আমি যখন এই অ্যাক্টিভিটিগুলো আপাতত জেনে রাখো, পরে আমি যখন প্রসেসটা পড়াবো তখন আর একটু ডিটেলে বললে বুঝতে পারবে, শুধু জানো যে ফাইভ প্রাইম টু এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে এবং সেটা কি করে, ডিএনএ আরএনএ প্রাইমারটাকে রিমুভ করে এবং ডিএনএ এর সাথে ডিএনএ এর সাথে এক্সচেঞ্জ করে, এবং সেটা কখন করে, যখন ইলংগেশন হয়, ইলংগেশনটা কি সেটাও পড়ে জানছি। আচ্ছা, ডিএনএ থ্রি ফোর রিপেয়ারে ইউজ করে, আর ডিএনএ ফাইভ এই এনজাইমটি হচ্ছে কি টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট, মানে যখন ডিএনএ তে খুবই ড্যামেজ হয়, ঠিক আছে, তখন টেমপ্লেটে ডিপেন্ড না করে এ টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, এবং এটা একটা সস ডিএনএ রেসপন্স বলে একটা বিশেষ ইমার্জেন্সি পরিস্থিতিতে কাজ করে, কিন্তু এই ক্ষেত্রে প্রচুর এরর আসে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর ডিএনএ পলিমারেজের পলিমারেজ অ্যাক্টিভিটি কোন দিকে থাকে, ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম, আর প্রুফ এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম, ঠিক আছে। তাই ও যখন কোনো রং নিউক্লিওটাইড সিকোয়েন্স অ্যাড করে থাকে তখন সেটাকে চিনতে পারে এবং সেটাকে রিমুভ করে আবার রিপ্লিকেশনটাকে শুরু করে, এটাকে প্রুফ রিডিং অ্যাক্টিভিটিও বলা হয়। সেরকম ডিএনএ পলিমারেজ ওয়ানের কি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিও থাকে, আবার প্রুফ রিডিং অ্যাক্টিভিটিও থাকে। আচ্ছা, আগের স্টেপে একটা, হ্যাঁ, ডিএনএ পলিমারেজকে কনভার্গ এনজাইম, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা বোর্ডের এক্সাম বা নিটেও এসে থাকে। তো নেক্সট স্লাইড হচ্ছে ডিএনএ পলিমারেজ থ্রি, এটা একটু ডিটেলে জানা দরকার, বাকিগুলো না জানলে হবে, হলো এনজাইম। হলো এনজাইম কেন, কনসিস্ট অফ টু কোর এনজাইম, এই যে আমরা দেখতে পাচ্ছি,
দুইটা কোরেনজাইম, দুটো একই সাব ইউনিট দিয়ে তৈরি। ঠিক আছে, ইচ কোরেনজাইম কনসিস্ট অফ থ্রি সাব ইউনিট, আলফা, থিটা, ইটা, আর হচ্ছে বিটা স্লাইডিং ক্ল্যাম্প আর ক্যাম্প লোডার। ঠিক আছে, এই যে বিটা স্লাইডিং ক্ল্যাম্প, এটি কি করে, পলিমারেজের যে হলো এনজাইমটাকে রেপ্লিকেশনের স্ট্যান্ডে অ্যাটাচ করতে সাহায্য করে, এবং এটাকে লোড করায় হচ্ছে এই কমপ্লেক্সটা। এই জন্য এটাকে বিটা ক্ল্যাম্প লোডার বলে, এটাকে বিটা ক্ল্যাম্প বলে। ঠিক আছে, আচ্ছা এখানে বলা আছে এটা আলফা হবে, সরি আলফা, এটা থিটা কি করে, পলিমারাইজেশন আর প্রুফ ফিডিং এর কাজ করে। পলিমারাইজেশন মানে কি, এই যে প্যারেন্টাল স্ট্যান্ডে এর সাথে টি চার্গাফল অনুসারে, মানে ডিএনএটাকে দীর্ঘায়িত করে, নতুন তন্তুটাকে আগায়। আর প্রুফ ফিডিং কি, যদি কোনো ভুল নিউক্লিওটাইড চলে আসে এর জায়গায় দিয়ে সেটাকে সরিয়ে দেয়। আচ্ছা টাউ কিসে হেল্প করে, বোথ লিডিং ল্যাগিং স্ট্যান্ড, সেটা আমি একটু পরে আবার বলবো। আচ্ছা বিটা ক্ল্যাম্প আর স্লাইডিং ক্ল্যাম্প কি করে, অ্যাটাচমেন্ট অফ টোটাল ডিএন, এটা খুব ইম্পর্টেন্ট, বিটা ক্ল্যাম্পের ক্লাচ। ঠিক আছে, অ্যাটাচমেন্ট মানে এই টোটাল এনজাইমটাকে, হলো এনজাইমটাকে ডিএন এর সাথে অ্যাটাচ করতে হবে, তারপরে তো কাজ করবে না। আচ্ছা হাই পলিমারাইজেশন রেট, এটা মানে কি, হাই পলিমারাইজেশন রেট মানে সেকেন্ডে, মানে খুব দ্রুত পলিমারাইজেশন মানে নতুন তন্ত্রী তৈরি করে, সেটার 1000 NT মানে 1000 নিউক্লিওটাইড পার সেকেন্ড, সবকিছু ইকুয়ালের ক্ষেত্রে আমি আলোচনা করছি। হাই প্রসেসিভিটি, হাই প্রসেসিভিটি কথাটার মানে, মানে কতগুলো বেস পেয়ার অ্যাড হওয়ার পর বা কত কিলো বেস পেয়ার অ্যাড হওয়ার পর এই যে হলো এনজাইমটা ডিএনএ থেকে ডিট্যাচ হয় বা সরে আসে, সেটার রেটও খুবই কম, 500 কিলো বেস পেয়ার এর পর খুলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এদের 5' to 3' পলিমারাইজেশন অ্যাক্টিভিটি, ঠিক আছে, যার জন্য কি করে ডিএনএ সবসময় রেপ্লিকেশন 5' to 3' হয়ে থাকে এর এই ড্রব্যাক বা এই ফিচার্সটার জন্য। আর 3' to 5' মানে এই পথে ও কি করছে, রেপ্লিকেশন করছে, ঠিক উল্টা পথে কি করছে, পিছিয়ে গিয়ে যদি কোনো রং নিউক্লিওটাইড আসে সেটাকে বের করে দেয়, এবং এটা মেকানিক্যাল, যেন এটা মেকানিক্যাল, কেমিক্যাল প্রুফ ফিডিং হয় সেটা প্রোটিন সিনথেসিসে ইউজ হয়, সেটা আলাদা ব্যাপার, তো এটাকে প্রুফ ফিডিংও বলতেছে, প্রুফ ফিডিং। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে এই লাইনটা, বিটা ক্ল্যাম্প লোডারের কি কি কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্টেপস, স্টেপস সম্বন্ধে ডিটেলে না গিয়ে ইনিশিয়েশন, ইনিশিয়েশন কখন হয়, তখন রেপ্লিকেশন অরিজিনে থেকে কি হয় ডিন্যাচুরেশন, ডিন্যাচুরেশন মানে হাইড্রোজেন বন্ডগুলো ভাঙে এবং দুটো ডিএনএ আলাদা হয় হেলিকেজের মাধ্যমে, এবং অন্যান্য এনজাইম আসে, রেপ্লিকেশনটা শুরু হয়, সেটা ইনিশিয়েশন। ইলংগেশন কি, এবার যখন রেপ্লিকেশনে ডিএনএ পলিমারেজ 3 প্রাইমার অ্যাড করা হয়ে গেছে, তারপর এই যে নতুন তন্ত্রীটাকে এগোবে সেটি সেটি হচ্ছে ইলংগেশন বা দীর্ঘায়করণ। এটা প্রারম্ভিকরণ, এটা হচ্ছে দীর্ঘ, ইলংগেশনটা কি শৃঙ্খল দীর্ঘায়করণ, আর টার্মিনেশন মানে সমাপ্তি, সমাপ্তি কখন, যখন যদি সার্কুলার ডিএনএ হয় একটা সময়, যদি এই জায়গাটা রেপ্লিকেশন ফর মানে যেখান থেকে ইনিশিয়াল শুরু হয় এক সময় চলতে চলতে একটা জায়গায় এসে মিলে যাবে, তখন রেপ্লিকেশন শেষ হয়ে যাবে। ঠিক আছে, ইউক্যারিওটিকদের ক্ষেত্রে এটা একটু প্রবলেম হয়ে থাকে, সেটা একটা কোনো ভিডিওতে আমি আলোচনা করবো, সেটাকে ইন রেপ্লিকেশন বা টেলোমারিক রেপ্লিকেশন বলা হয়। কারণ ইউক্যারিওটিকদের ক্ষেত্রে কি হয়, লিনিয়ার ডিএনএ হয়, সমান সমান মানে সরলরৈখিক ডিএনএ হয়, তো সেক্ষেত্রে মেলার সম্ভাবনা নেই, তাই সেই ক্ষেত্রে প্রসেসটা আলাদা। টার্মিনোলজিস অ্যান্ড ফ্যাক্টস খুব ইম্পর্টেন্ট। টেমপ্লেট স্ট্যান্ড, টেমপ্লেট স্ট্যান্ড মানে এই যে পুরোনো ডিএনএটাকে প্যারেন্টাল ডিএনএ প্রত্যেকটা স্ট্যান্ডকে ছাঁচ হিসাবে ব্যবহার করে কি হয়, নতুন প্রত্যেকটাতে দুটো করে তৈরি হয়, তো এই যে ছাঁচগুলোকে বা এই যে স্ট্যান্ডগুলোকে টেমপ্লেট স্ট্যান্ড বলে থাকে। আচ্ছা ডাউনস্ট্রিম আপস্ট্রিম, ডাউনস্ট্রিম আপস্ট্রিম বলতে যদি আমরা এই সিকোয়েন্সটা বুঝি, এটা একটা ডিএনএ, আচ্ছা এখানে যদি 5 হয় 5', এটা কি হবে 3', আচ্ছা এটা যদি 5' 3' হয় এটা হবে 3', আর এটা হবে 5'। ক্লিয়ার, তো আমরা যদি এই টি এর সাপেক্ষে বলি যে এই এ সিকোয়েন্সটা, তাহলে বলবো আপস্ট্রিমে আছে, মানে 5' এর দিকে যে কোনো সিকোয়েন্স সেটা আপস্ট্রিম, বা টি এর সাপেক্ষে যদি আমরা বলি ডাউনস্ট্রিমে, তাহলে এই এটা ডাউনস্ট্রিমে, এই মানে এই দিকে যা আছে সব ডাউনস্ট্রিমে, আর এই দিকে 5' এর দিকে যা আছে আপস্ট্রিমে। আবার আমরা যদি এই জির ক্ষেত্রে বলি, তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু 5' কোন দিকে, এই দিকে, তার মানে এই দিকে যে কোনো সিকোয়েন্স
সেটা এ জি সি সব আপস্ট্রিমে আর থ্রি প্রাইমের দিকে ডাউনস্ট্রিমে। এটা খুব জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আসলো? রেপ্লিকেশন ফর্ম, তিনটা জিনিস আসবে, রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিজম আর রেপ্লিকেশন বাবল, ঠিক আছে? এই যে এটা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, যেখান থেকে রেপ্লিকেশন শুরু হয়। এই যে টোটাল জায়গাটা খুলে গেল সেটাকে বলা হয় রেপ্লিকেশন বাবল বা রেপ্লিকেশন বাবল বলা হয় থাকে, ঠিক আছে? এই যে টোটালটা, এবং এটাকে যদি হাফ করে, এই যে অ্যাকচুয়ালি বইয়ে যে ছবিটা থাকে এইদিকে, এইদিকে মানে বইয়ে অ্যাকচুয়ালি এরকম থাকে ছবিটা, দুই লক্ষ্য করলে দেখা যাবে অ্যাকচুয়ালি এই যে, এই যে এই ছবিটা, ঠিক আছে? তো একটা রেপ্লিকেশন বা বলে দুটো রেপ্লিকেশন ফর্ক থাকে এবং দুই দিকে রেপ্লিকেশন চলতে থাকে। এবার যেহেতু লিনিয়ার সার্কুলার প্রোক্যারিওটিকের ক্ষেত্রে গোলাকার হয় ডিএনএটা, এবং দুটো একটা দিকে কি সবসময় মানে এদিক থেকে যদি রেপ্লিকেশন হয় এদিক থেকে রেপ্লিকেশন হয়, তাহলে একটা সময় কি মিট করবে, যে জায়গায় মিট করবে ওই জায়গায় রেপ্লিকেশন শেষ হবে, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে এদিকে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস, এদিকে ডিসকন্টিনিউয়াস হচ্ছে, আবার এদিক দিয়ে ডিসকন্টিনিউয়াস, এদিক দিয়ে কন্টিনিউয়াস হচ্ছে, মানে এটা কি ল্যাগিং, ল্যাগ খেতে খেতে হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড, এটা কন্টিনিউয়াস হচ্ছে জন্য লিডিং স্ট্যান্ড, তাই না? ফর্ক মুভমেন্ট দেখানো হয়েছে। ঠিক আছে, আরেকটা এখানে কথা আছে রেপ্লিজোম, এটাও খুব ইম্পর্টেন্ট। রেপ্লিজোমটা কি, যখন আমাদের রেপ্লিকেশন শুরু হয় তখন একে একে ডিএনএ বি সি যখন হেলিকেজটাকে রিক্রুট করে নিয়ে আসে, আর অন্যান্য এনজাইমও আস্তে আস্তে যোগ দেয়, এবং সব যে এনজাইম মিলে একটা ইউনিট হয় সেটাকে রেপ্লিজোম বলে, ঠিক আছে? অল এনজাইম কাম টুগেদার টু ফর্ম আ মেশিন ইজ কল্ড রেপ্লিজোম। খুবই সহজ জিনিস, কিন্তু মাঝে মাঝে গোলায় যে রেপ্লিকেশন ফর্ক কি, রেপ্লিজোম কি, রেপ্লিকেশন বাবেল কি, সেন্ট্রাল ডগমা আমি বলে দিয়েছি। থিটা রেপ্লিকেশন, থিটা রেপ্লিকেশন জিনিসটা একটা অ্যানিমেশন দেখলে, আচ্ছা এখানে আরেকটা রেপ্লিকেশন বাবেল, ঠিক আছে? রেপ্লিকেশন বাবল, এদিকে লিডিং স্ট্যান্ড, ল্যাগিং স্ট্যান্ড, ঠিক আছে? এদিকে দুটো রেপ্লিকেশন ফর্ক, মানে এখানে যদি অরিজিন অফ রেপ্লিকেশন হয় এদিকেও হবে, এদিকেও বাই ডাইরেকশন হবে, ঠিক আছে? এবার দেখো ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো রেপ্লিকেশন বাবল হয়, রেপ্লিকেশন ফর্ক বা বাবল, বাবল হয়ে দুটো করে ফর্ক থাকে, তাই না? তো এটাতে কি হয়, কেন ইউক্যারিওটিকের ক্ষেত্রে অনেকগুলো রেপ্লিকেশন বাবল হয়, কারণ ইউক্যারিওটিক ডিএনএটা অনেক বড় হয়, তাই না, লেন্থে? তো এবার যত রেপ্লিকেশন বাবল হবে রেপ্লিকেশনের রেট বাড়বে তো নাকি কমবে? অবশ্যই বাড়বে, রেপ্লিকেশনটা তাড়াতাড়ি হয়, দ্রুত হয়। আর প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যদি এটা দেখতে থাকো এটা কি হয়, এই যে এটা এই লালটা হচ্ছে নতুন ডিএনএ তৈরি হচ্ছে, হ্যাঁ, আর এই জায়গাটায় যে হেলিকেজ এসে ভেঙে দিয়েছে হাইড্রোজেন বন্ডগুলো, তাই এই জায়গাটা ওপেন হয়ে গেছে, এটা কি রেপ্লিকেশন বাবল। তো এটাকে থিটার মতো দেখতে লাগছে না অনেকটা, এই জন্য এটাকে থিটা রেপ্লিকেশনও বলে, প্রোক্যারিওটিক রেপ্লিকেশনটাকে, এটাই কারণ আর কিছু না। আচ্ছা, ক্লেনো ফ্র্যাগমেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। ক্লেনো ফ্র্যাগমেন্টটা অ্যাকচুয়ালি খুব ডিটেলে আমি যাবো না, শুধু জেনে রাখো যে ক্লেনো ফ্র্যাগমেন্টটা ডিএনএ পলিমারেজের ওয়ানের একটি অংশ, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এমটি ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রেপ্লিকেশন হয়, এটা ইউক্যারিওটিকে আসছি না, এবার কিছুটা যেটাকে রোলিং সার্কেল রেপ্লিকেশন বলে, নামটা জানলেই হবে। আর এই ক্ষেত্রে যে রেপ্লিকেশন এনজাইমটি দরকার হয় সেটা হচ্ছে ডিএনএ পল গামা, বা এটাকে পল জিও বলা হয়ে থাকে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রেপ্লিকেশনের জন্য ব্যবহৃত ডিএনএ পলিমারেজটির নাম। ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে পল আলফা, ডিএনএ ডিএনএ পল আলফা, ডিএনএ পল ডেল্টা, পল বিটা, এই তিনটি আরো থাকে, কিন্তু এই তিনটি সাধারণত রেপ্লিকেশনে কাজ করে। আচ্ছা, ওকাজাকি ফ্র্যাগমেন্ট লিডিং ল্যাগিং স্ট্র্যান্ড, ঠিক আছে? এনার্জি রিকোয়ারমেন্ট, এনার্জি রিকোয়ারমেন্ট মানে হচ্ছে এই যে রেপ্লিকেশনের প্রসেস গুলো হচ্ছে, হেলিকেজের অ্যাক্টিভিটি, ডিএনএ পলিমারেজের অ্যাক্টিভিটি, বিভিন্ন এনজাইমের অ্যাক্টিভিটিতে প্রচুর এটিপি দরকার, এটা একটা অ্যাক্টিভ প্রসেস, এটিপি ডিপেন্ডেন্ট প্রসেস, ঠিক আছে? আচ্ছা, ওকাজাকি ফ্র্যাগমেন্ট এই যে এইভাবে কি হয় রেপ্লিকেশনটা হয়ে থাকে, দেখতে পাচ্ছো যে একটা লাল একটা নীল দুটোই প্যারেন্টাল, আর ডট 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 যেটা হচ্ছে সেটা হচ্ছে কি নতুন, তাই না? তো এবার ওকাজাকি ফ্র্যাগমেন্ট মানে এটা যদি দুটো কি হয়, আমি খুব জেনারেলি বলছি, প্রসেসে গেলে খুব আরো ডিটেল বোঝা যাবে। এটা যদি কি হয় ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম,
প্যারেন্টাল স্ট্র্যান্ড, ঠিক আছে, 3' to 5' এটা প্যারেন্টাল। কি হয়, আমি কি বললাম, দেখো এইদিকে যে রেপ্লিকেশনটা হবে সেটার ওরিয়েন্টেশন কি হবে, 5' to 3' মুভ করবে, তাই তো? এদিকে যেটা হবে 3' to 5', তাই তো? ডিএনএ পলিমারেজ থ্রি কি 5' to 3', কারণ 3' ওএইচ এর সাথেই নতুন নিউক্লিওটাইড, এই এই প্যারেন্টাল স্ট্র্যান্ডে যা নিউক্লিওটাইড আছে এ টি জি সি অনুযায়ী এখানে যুক্ত করবে আর কন্টিনিউয়াস ভাবে হবে, কারণ ডিএনএ পলিমারেজ থ্রি কি নতুন স্ট্র্যান্ডের 5' to 3' যেতে পারে, কিন্তু এই দিকে কি হয় 3' to 5', তাই না? তো সেক্ষেত্রে কি হয়, এরকম ল্যাক খেতে খেতে, এই যে পাবজি গেমের মতো আমি যেটা বললাম, ল্যাক করে, ল্যাক করা মানে আটকে আটকে যায়, ঠিক আছে? এটারও মাথায় আসা দরকার যে যদি নাই যায় কেন 3' to 5' আটকে আটকেই বা হবে, তো সেটা আমি যখন প্রসেসে যাব সেটা একটু ক্লিয়ার হবে, এখন বোঝানো মুশকিল। তো এই যে ল্যাক খেতে খেতে হয়, এই যে ছোট ছোট খণ্ডগুলো, এগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড, আর ল্যাক খেতে খেতে হওয়ার জন্য এটি ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে ল্যাগিং স্ট্র্যান্ড কোনটা? ল্যাগিং স্ট্র্যান্ড হচ্ছে নতুন তন্ত্রী, নতুন তন্ত্রী 3' to 5' যেটা, সেটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। তো আশা করি বেসিক্স অনেকটাই ক্লিয়ার হয়েছে। তো এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তো আজকের ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো হচ্ছে প্রসেস সম্বন্ধে, মানে ওই ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশনটা কিভাবে হচ্ছে, কখন এনজাইমগুলো এনজাইমগুলো কাজগুলো আমরা পুনে নিলাম, তাই সুবিধা হবে পরের দিন আরো বুঝতে, তাই না? তো লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো প্রচুর, এবং আগেও বলেছি যে এই সময় বাড়িতে থাকো আর সাবধানে থাকো, এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে অনেকে আছে এই সময় টিউশন এফোর্ড করতে পারছে না, যাতে তাদের হেল্প। বাই, ভালো থাকবেন।